নমস্কার, এই মুহূর্তে আমরা আছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সাইড গেটে। লতা মঙ্গেশকর মারা যাওয়ার পর সিএসসি তাদের বিভিন্ন বক্সে তার ছবি লাগিয়ে শ্রদ্ধা জানিয়েছিল। ঠিক রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সামনে দেখা যাচ্ছে সিএসসি শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত শিল্পী ডান পায়ের জাদুঘর কলকাতার মাঠে, যিনি এই নামে পরিচিত, সেই সুরজিৎ সেনগুপ্তর নামে। সুরজিৎ সেনগুপ্ত কত বছর আমাদের ছেড়ে চলে গেছেন, অকালেই চলে গেছেন, তার প্রতি এই শ্রদ্ধার্ঘ। কিন্তু এই স্টেডিয়ামে যাতায়াতের পথে সকলেরই নজর পড়ছে। একটা সময় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আর কোনো খেলাধুলা হতো না, কিন্তু অরূপ বিশ্বাসের উদ্যোগে পাশাপাশি সাধন সমিতি, কালীঘাট MS প্রভৃতি দল এই মাঠে প্র্যাকটিস করায়। এখানে কলকাতা লীগের পাশাপাশি কন্যাশ্রী কাপেরও খেলা চলছে। সুরজিৎ সেনগুপ্তর প্রতি এই শ্রদ্ধার্ঘটা তাই একেবারে সময় উপযোগী। আমরা জানি সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা একজন ফুটবল প্রেমী মানুষ, তিনি তার সঙ্গে তার ফুটবল প্রেমেরই নিদর্শন রেখেছেন সুরজিৎকে এইভাবে সম্মান জানিয়ে।